আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে ছোটবেলা যে আমরা মেলাতে কিনে খেয়ে থাকতাম বাতাসা, ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেব। তো আজকে আমি এক রেসিপিতে দুই ধরনের বাতাসা তৈরি করে দেখাবো, গুড়ের বাতাসা আর চিনির বাতাসা। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই। আজকে আমি দুই রকমের বাতাসা তৈরি করছি। তো এটার জন্য আমার লাগছে চিনির বাতাসা তৈরি করার জন্য এক কাপ চিনি আর গুড়ের বাতাসা তৈরি করার জন্য এক কাপ গুড়। তো এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে আখের গুড়টা নিতে পারেন। তো প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। আর এই এক কাপ চিনির মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এখন নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো আমি এখানে 5 মিনিট ধরে জাল করে নিয়েছি আর এখন মিশ্রণটা এরকম হয়েছে। তো আমি একটু হাত দিয়ে চেক করে একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা কোন পর্যায়ে চুলা থেকে নামাতে হবে। যখন হাত দিয়ে ধরলে এরকম অনেকগুলো তারের সৃষ্টি হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। একটা সমান বোর্ডের উপরে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। তো এটার উপরে আমি ঢেলে দিচ্ছি। আপনি যে পরিমাণের বাতাসা তৈরি করবেন ঠিক ওই পরিমাণের করে দিতে হবে। তো এখন বাতাসাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। আর বাটার পেপারে রাখার কারণে কিন্তু খুব সহজে উঠিয়ে ফেলা যাচ্ছে। তো এখন আমি গুড়ের বাতাসাটা তৈরি করে নিচ্ছি। গুড়ের বাতাসা তৈরি করার জন্য গুড়টাকে আমি কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করে। এক কাপ গুড়ের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটাতে সুন্দর একটা কালার আসবে এই জন্য দিলাম চিনি আর গুড় মিলিয়ে দিয়েছি। আর আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখন 5 মিনিট জাল করে নিচ্ছি। তো এখন মিশ্রণটা বাতাসার জন্য একদম ঠিক আছে। তো এখন আমি এই বাটার পেপারে ঠিক চিনি যেভাবে তৈরি করেছিলাম চিনির বাতাসাটা ওইভাবে ঢেলে নিচ্ছি। তো বাতাসাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা সাইড থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি। আর বাটার পেপারে রাখার কারণে কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে, খুবই সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। তো মনে হচ্ছে একদম যেন মেলা থেকে কিনে আনা সেই বাতাসা। তো ভিউয়ার্স, আমার বাতাসাগুলো বানানো হয়ে গেছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি ভালো লেগেছে আজকের এই ছোটবেলার রেসিপিটা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।